পুরো কাহিনী শুরু হয়েছে। তিনি এবং তার স্বামী, তার স্বামী আমি শুধু ব্রাঞ্চ পেলেন ওই দশ বছর ব্রাঞ্চ পেলেন, সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়া থেকে শুরু করেছে। যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত, এ ব্যাপারে একটা চার্টার দিয়ে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে, সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য, এই যৌথ প্রথার বিরোধিত করা, এর নেতৃত্বে সেটা হয়েছে সারা বাংলাদেশ। কিন্তু কেউ স্মরণ করুন আজকে তাকে কাছে কাছে করতে এটা নয়, গ্রামে বাচ্চাদের তখনকার যে পরিস্থিতি ছিল, শিশুদের যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য, যে যাতে করে সে রাজকেনা রোগে না ভোগ বাংলাদেশে এনেছিল। আজকে তাকে আমরা আদালতে নিয়ে আমি গতকাল যখন এসেছি তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি কী নিয়ে যাই, যাতে আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে। আর আমার সঙ্গে আছেন আরেকজন শাহজাহান, আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান, উনি করার সঙ্গে জানিয়ে দেখবেন চলতে পারেন না, তাকে ছয় তলা তাকে বহন করে উঠাতে হচ্ছে আমাদের, সেই হলো আমাদের শাস্তি। আপনি কি মনে করেন একজন হলো এখানে দাঁড়িয়ে গেছে আশা চারজনকে, চারজনকে আমরা চিনতে পারবো না, এটুকু ধৈর্য তো থাকতে হবে, আমরা এটা আগে আমার সঙ্গে কথা বলতে তাদের দায়িত্বের আমি তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল পাটকড়ি দিয়ে ঘর বানিয়েছিল, পাটকড়ির চা আর পাটকড়ির চা যারা যোগ দেবে তারা পাত্র